জগদীশের রেলওয়ে স্টেশনে ভেলপুরির দোকান ছিল। যাতায়াতের পথে যাত্রীরা খুব মজা করে জগদীশের ভেল খেত। সবকিছুই খুব ভালোভাবে চলছিল। সে রোজ খুশি মনে বাড়ি ফিরত আর স্ত্রীকে নিজের রোজগার তুলে দিত। সবকিছু যদি এইভাবে চলে সবিতা, তাহলে খুব তাড়াতাড়ি আমরা নিজেদের বাড়ি কিনে নিতে পারবো। তোমার কথা যেন সব সত্যি হয়, ভগবান এভাবে আমাদের উপর কৃপা দৃষ্টি দিয়ে যাক। বাবা, ওই বাড়িতে আমার আলাদা ঘর হবে। আর আমারও। হ্যাঁ, অবশ্যই। কয়েক মাস পরে জগদীশের ঠেলার সামনে পুলিশ এলো। তোমাদের ঠেলা গাড়ি বেআইনি, তোমাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। কিন্তু স্যার, আমি অনেক বছর ধরে এখানে ঠেলা নিয়ে বসি। সেই সব আমি জানি না, আমার সাথে পুলিশ স্টেশনে চলো। জগদীশ পুলিশ স্টেশনে পৌঁছলো। সেখানে ইন্সপেক্টর ওকে সতর্ক করলো, যত তাড়াতাড়ি সম্ভব ওই ঠেলা খালি করে দাও, নাহলে বেআইনি ঠেলা খেলার অপরাধে তোমাকে জেলে ভরে দেব। কিন্তু স্যার, আমি কোথায় যাব সেটা আমরা জানি না, তাড়াতাড়ি শুধু তোমার ঠেলার শাড়ি সরিয়ে নাও। ইন্সপেক্টরের ধমক শুনে জগদীশ বিপদে পড়ে গেল। ও সোজা বাড়িকে স্ত্রীকে সব কিছু বলে দিল। এবার আমাদের কি হবে, আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না, ভগবান আমাদের সাহায্য অবশ্যই করবেন, আমরা একটা রাস্তা ঠিক খুঁজে বার করতে পারবো। এখন ভগবানই রক্ষা করবে, আমি একটু পরেই ফিরে আসছি। জগদীশ বাড়ি থেকে বেরিয়ে নিজের ঠেলা গাড়ির কথা ভাবতে লাগলো। এখন আমি কি করব, আমার ঠেলা গাড়ি কোথায় নিয়ে বসবো? আমি নিজেই আবার নিজের পরিবারের পেট চালাতে পারবো? হে ভগবান! এই কথা চিন্তা করে করে জগদীশের খুব মন খারাপ হচ্ছিল। ও রাস্তার দিকে মনই ছিল না, পেছন থেকে আসা ট্রাকের হর্নের শব্দ শুনতে পাচ্ছিল না, আর ধারাম ওই ট্রাকটা জগদীশকে উড়িয়ে দিল। জগদীশকে দ্রুত হসপিটালে ভর্তি করা হলো, কিন্তু অতিরিক্ত রক্তপাতের ফলে ও বাঁচল না। জগদীশের হাসি খুশি পরিবারে খুশি হারিয়ে গেল। কিছুদিন পরে যখন ও পরিবার কিছুটা সামলে উঠল, এখন আমাকে কোনো কাজ খুঁজতে হবে। না মা, আমি আছি তো, আমি কাজ করব। না বাবা, তুমি এখনো খুব ছোট। অতটা ছোট না, আমি থাকতে তোমাকে কাজ করতে হবে। আমি বাবার ঠেলা গাড়িতে ভেল বিক্রি করব। ওই ঠেলা গাড়ি থাকলে তবে তো তুমি ভেল বিক্রি করবে। মানে কি? সেদিন তোর বাবা ওই চিন্তাতেই তো মরে গেল। পুলিশ তোর বাবা ঠেলা গাড়িটা বেআইনি বলেছিল, আর বলেছিল তাড়াতাড়ি ওটা খালি করে দিতে হবে। এবার আমরা কি করব মা? জানি না, আগে চল গিয়ে ঠেলা গাড়ি খালি করে দি। সবিতা আর ওর বাচ্চারা ঠেলার সামনে চলে গেল, তারপর ঠেলা খালি করতে লাগলো। তখনই পাশের ঠেলা গাড়ির একটা লোক ওদের কাছে এলো। নমস্কার বৌদি, দাদার কথা শুনে খুব খারাপ লাগলো, খুব ভালো বন্ধু ছিল আমার, যদি আপনার আমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে অবশ্যই বলবেন। দাদা, এখন ওর মৃত্যুর পরে আমাকে তো কিছু একটা কাজ করতেই হবে, যদি আপনার কাছে আমার জন্য কোনো কাজ থাকে তাহলে বলবেন। আপনার যোগ্য তো নয়, তবে এই ছেলেটা করতে পারবে। ও তো এখন খুব ছোট। কাকা, আপনি বলুন যে কাজটা কি। এটাই তোমার বাবার কাজ, তুমি ট্রেনে ঘুরে ঘুরে ভেল বেচবে, তাতে ভালো রোজগার হবে, অনেক টাকা, আর ঠেলা গাড়ির ঝামেলাও হবে না। কিন্তু তুই কি এটা করতে পারবি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু বাবা, তুই এখনো অনেক ছোট রে, আর তোর স্কুলও তো আছে। মা, আমি স্কুলেও যাব আর টাকাও ইনকাম করব, তুমি আমার চিন্তা করো না। রাম পথ খুঁজে পেয়ে গেল। পরের দিন সে ছুরি নিয়ে বেরিয়ে পড়ল। ভেল ভেল চাই, ভেল ভেল চাই, ভেল ভেল নেন। ট্রেনের যাত্রীদের রামের ভেল খুব ভালো লাগলো। যত দিন গেল ওর ব্যবসা বাড়তে লাগলো। এখন থেকে রোজ সকালে ও স্কুলে যেত, স্কুল থেকে ফিরে ট্রেনের মধ্যে 4-5 ঘন্টা ভেল বিক্রি করত, আর রোজগারে সব পয়সা মায়ের হাতে তুলে দিত। আরে বা, আজকে তো অনেক টাকা আমদানি হয়েছে রে। আমি আজকে 6টা ট্রেনের বদলে 8টা ট্রেনে ভেলপুরি বিক্রি করেছি, আর জানো তো মা, সবাই আমার ভেল খুব পছন্দ করে। সে তো হবেই, তুই এত পরিশ্রম করিস যে বাবা, একটু বিশ্রামও তো নিতে হবে না, রোজ রাতে ঘুমায় তো। আমি বলতে চাইছি, কখনো ছুটি নিয়ে বন্ধুদের সাথে খেলতে যাও,
যেদিন তোর বাবা মারা গেছে সেদিন থেকে তুই খেলতে যাসনি। মা, এখন আমি বড় হয়ে গেছি, আমার খেলার কোনো দরকার নেই, বুঝলে? এই রকম ভাবে অনেক বছর ধরে চলতে লাগলো। এখন রাম স্কুল থেকে কলেজে চলে গেল। একদিন ও ট্রেনে ভেল বিক্রি করছিল, সেদিন ওর কলেজের কয়েকজন বন্ধু ওকে দেখে ফেলল। ও তো আমাদের কলেজেই পড়ে, তাই না? ও তো ভেলপুরিওয়ালা। জানি না কারা কারা আমাদের কলেজে সব ভর্তি নিয়ে নেয়। ছেলেগুলো রামকে কথা শোনাতে লাগলো, কিন্তু ওদের কথার কোনো মূল্যই রাম দিল না। রামের এই কাজের জন্যই ও সংসারটা চলতো। ও ছোট বোন কবিতা কলেজে পড়ত, ও খুশি ছিল। মা, এই নাও কবিতার কলেজের মাইনে, আর এই যে কিছু টাকা ওর জন্য, নতুন জামা কিনে নিও, ওর সামনেই জন্মদিন আসছে। ঠিক আছে, নিজের পরিবারে খুশিতেই রাম খুশি হতো। এক বছর পরে রাম MBA কলেজে অ্যাডমিশন পেল। আজকে ও খুব খুশি ছিল। আমি যাই করি মা, আজকে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। হবেই তো, ভগবান সবসময় তোর সঙ্গে আছে রাম, তুই সব সময় খুশি থাক। রাম MBA পড়ার সময়ও ট্রেনে ভেল বিক্রি করত, আর দেখতে দেখতে রামের MBA পড়া শেষ হয়ে গেল, আরো ছোট বোনের পড়াও। মা, এবার আমি নিজের ব্যবসা শুরু করতে চাই। কিসের ব্যবসা? চা আর জল খাবারের। তার মানে? চা আর জল খাবারের ব্যবসা ছোট মনে হলেও, কিন্তু এর রোজগার খুব ভালো। আমি চাই আমার ব্যবসা চেন সব শহরে সব গলিতে হোক। অবশ্যই হবে। সবিতাও রামের পাশে থাকলো। ওরা মিলে ওদের প্রথম চা আর জলখাবারের একটা স্টল খুলল। আর রামের ধারণা একদম সঠিক ছিল, চায়ের দোকানে সবচেয়ে বেশি গ্রাহক হতে শুরু করলো, তাই ও জলখাবারের জিনিসও বাড়িয়ে দিল। কয়েক মাস পরে, মা, এখন আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি নতুন আরো 2টো স্টল খুলতে পারবো। তাহলে দেরি করছো কেন? রাম আরো 2টো স্টল খুলল, একটা রেলওয়ে স্টেশনে আর একটা বাজারে। জনবহুল এলাকায় ওর চা জলখাবারের দোকান খুব ভালো চলছিল। এখন সব স্টলে গ্রাহকদের ভিড় লেগে থাকত। মাত্র 2 বছরের মধ্যে রামের চা জলখাবারের 25টা দোকান খুলে গেল। ওর ছবি খবরের কাগজে ছাপা হলো। মা, দেখো দাদার ছবি খবরের কাগজে বেরিয়েছে। বা, আজকে তুই তো আমার মুখ উজ্জ্বল করে দিয়েছিস। সমস্ত কিছুর কৃতিত্বই তোমার, মা। আমি না, পুরো কৃতিত্বই তোর আর তোর পরিশ্রমে। খেলার বয়সে তোকে কাজ শুরু করতে হয়েছিল। মা, ওটাই তো আমার জীবনের শিক্ষা ছিল। আমি ব্যবসা হাতে কলমে শিখেছি, সেই জন্যই আমার চা জল খাবারের স্টল এত বড় হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে তুই আরো উন্নতি করবি আর সব সময় সুখে থাকিস। সেই বছর রামকে সবচেয়ে কম বয়সে সফল ব্যবসায় পুরস্কার দেয়া হলো। স্যার, আপনার চায়ের ব্যবসা ছোট ব্যবসা বলে মনে হয় না? না, কোনো ব্যবসায় ছোট বা বড় হয় না। আর আমি তো অনেক বছর ট্রেনে ভেল বিক্রি করেছি, সেই তুলনায় তো এই ব্যবসা অনেক বড় ব্যবসা। আমরা শুনেছি আপনি নিজের MBA আর বোনের পড়াশুনো সব নিজেই সামলেছেন। হ্যাঁ, কারণ সেই সময় আমাদের সামলানোর কেউ ছিল না। মনে হয় সেই কারণেই আমি আজকে সফল হতে পেরেছি। ওই ছোট রাম কোনোদিন ট্রেনে ভেল বিক্রি করতে লজ্জা পায়নি, তাই বড় রামও চা বিক্রি করতে কোনো লজ্জা পায়নি। অপূর্ব, তাহলে শুনলেন তো আপনারা, রাম একেবারে ঠিক কথা বলল, কোনো ব্যবসায়ী ছোট বড় হয় না। রামের সফলতার কারণ ছিল ওর পরিস্থিতি, উনি নিজের সমস্যাটাকে হারিয়ে নিজের ভাগ্যে বদলে দিয়েছে। শহরে যেখানে বাবা মায়েরা তাদের সন্তানদের খুব ভালো করে যত্ন নিত, সেখানে এক অত্যন্ত সাধারণ এক বালক ছিল মাহি। মাহি একটা ছোট্ট বস্তিতে থাকত, তার দাদা দিদি আর মা বাবার সাথে। গরিব হওয়ার জন্য তার বাবা মা তাকে সেই সব কিছু দিতে পারত না যা মাহি চাইত। মাহির দাদা দিদি লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই তারা স্কুলে যেত। কিন্তু মাহির পড়াশুনো করতে একদম ভালো লাগত না, তার মনোযোগ সব সময় খেলাধুলোর দিকে থাকত।
সময় ক্রমাগত এগিয়ে চলল। আর মাহি আর তার দাদা দিদি বড় হয়ে গিয়েছিল। যেহেতু মাহির দাদা দিদি পড়াশুনো করেছিল, তারা চাকরি করত, কিন্তু মাহি অজ্ঞ ছিল। সে ছোটখাটো যা কাজ পেত তাই সে করত। রোজ ভোরবেলা মাহি লোকেদের বাড়িতে নিউজ পেপার দিত, আর দিনে একটা চায়ের দোকানে কাজ করত। মাহির জীবনের প্রত্যেকটা দিন এইভাবেই কাটছিল। সারা দিনের শেষে রোজ চায়ের দোকানের মালিক মাহিকে কিছু টাকা দিত, যা মাহি নিজের বাড়িতে নিয়ে যেত। মাহি যখন একা থাকত তখন সে ভাবত, আমি হলাম অশিক্ষিত, আমি কি করে যে আমার জীবনটাকে ভালো করতে পারবো? আমি যেটুকুই উপার্জন করি সেটা দিয়ে তো আমার সংসারটাও ঠিকঠাক মতন চালাতেও পারি না। কে জানে, হয়তো ভগবান এটাই ঠিক করেছেন আমার ভাগ্যে। অন্যান্য দিনের মতো মাহি আজও সেই চায়ের দোকানে গেল, কিন্তু আজকে তার দোকানে অচেনা এক টুরিস্ট মেয়ে এসেছিল। সেই মেয়েটা মাহিকে দেখল, আর তারপর সে হেসে তাকে চায়ের টাকা দিয়ে দিল। বেশ কিছুদিন ধরে এই মেয়েটি চায়ের দোকানে চা খেতে আসত, আর রোজ মাহিকে টাকা দেওয়ার সময় হাসত। একদিন ওই টুরিস্ট মেয়েটি মাহিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মাহি। তোমার নামটা তো খুব সুন্দর, কিন্তু তুমি এখানে কেন কাজ করো? না মানে আমি বলছিলাম, কোনো ভালো চাকরি কেন খুঁজছো না? ম্যাডাম, আমি হলাম অশিক্ষিত, আমি আবার কোথায় চাকরি পাবো বলুন? কিন্তু তোমার বয়স তো এখনো অনেকটাই কম, তুমি চাইলে কিছু না কিছু শিখে এর থেকে ভালোভাবে জীবন যাপন করতে পারো, বাকি তুমি যা ভালো বোঝো। এই বলে টুরিস্ট মেয়েটি চলে গেল। সন্ধ্যের সময় মাহি যখন তার বাড়ি ফিরছিল, তখন সে ওই টুরিস্ট মেয়েটির বলা কথাগুলো সম্পর্কে চিন্তা করছিল। সত্যি কি আমি এরকম কিছু করতে পারবো যাতে আমার জীবন আরো সুন্দর হবে? কিন্তু আমি তো কিছুই জানি না শারীরিক পরিশ্রম করা ছাড়া, আমি কি শিখতে পারবো? বেশ কিছুদিন ধরে মাহি এই চিন্তা ভাবনায় ডুবে রইল। একদিন মাহি তার চায়ের দোকানে চা বিক্রি করছিল, তখনই সে কিছু গ্রাহকদের নিজেদের মধ্যে কথা বলতে শুনল। ভাই, তুমি কি কোনো জ্ঞানদেব বাবুর ব্যাপারে শুনেছো? ওই মহান ব্যক্তি যিনি পঞ্চকর্ম করে থাকেন। হ্যাঁ, শুনে তো ছিলাম, আর আমি এই কিছুটা দূরে ময়দানে ওনার শিবিরও দেখেছিলাম। মাহি পঞ্চকর্ম সম্পর্কে কখনো কিচ্ছু শোনেনি, এই শব্দটা তাকে একটু বেশি উৎসাহিত করল। ও সোজা গিয়ে উপস্থিত হল সেই শিবিরে। সেখানে সে দেখল যে এক বুড়ো লোক, যে ঠিকমতো হাঁটতে পারছিল না, সে জ্ঞানদেব বাবুর কাছে গেলেন। আর তারপর জ্ঞানদেব বাবু তার হাঁটুর নিচটা চেপে ধরল। প্রথমে ওই বুড়োটা একটু চেঁচাল, কিন্তু তারপর সে ঠিক করে হাঁটতে পারছিল। এই দেখে মাহি হতবম্ব হয়ে গেল। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো জাদু। এরপর সে জ্ঞানদেব বাবুর কাছে গেল। প্রণাম মহারাজ। প্রণাম। বলো, তোমার কি কষ্ট আছে? আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি আপনার জাদুবিদ্যা শিখতে চাই। বাবা, তোমার নামটা কি? মাহি। কিন্তু আপনি কি আমাকে এই জাদুবিদ্যা শেখাবেন? প্রথমে, এটা তো কোনো জাদুই নয়, এটা হলো প্রাচীন ভারতীয় বিদ্যা। যদি চাও তাহলে তুমি শিখতে পারো, কিন্তু এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যা বলবেন আমি করব, কিন্তু এটা আমাকে অবশ্যই শেখাবেন। আগামী এক বছর মাহি জ্ঞানদেব বাবুর সঙ্গে থেকে ওনার বিদ্যা শিখতে থাকল, আর এখন সে এই বিদ্যায় প্রখ্যাত হয়ে গিয়েছিল। এখন মাহি নিজেই লোকেদের চিকিৎসা করত। খুব শীঘ্রই শহরে মাহির সুনাম ছড়িয়ে পড়েছিল।
আর এখন সে সামান্য চাওয়ালা থেকে এক বিখ্যাত পঞ্চকর্মা রোগ নিবারক হয়ে উঠেছিল। সেই জন্যই কথায় আছে যে আমাদের পরিস্থিতি আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি, আর পরিস্থিতি বদলানোর জন্য আমাদের নিজেকেই পরিশ্রম করতে হবে। একদিন বিপিন আর তার বন্ধু নন্দন ক্ষেতের কাছেই ডাঙ্গুলি খেলছিল। এই নে, আরে আরে এবার থাম। দুজনে ক্লান্ত হয়ে গিয়ে কাছেরই একটি গাছের ছায়ায় দুজনে বিশ্রাম করবে ভাবল। বিপিন একটা পাথরের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর নন্দন গাছে হেলান দিয়ে ঘুমল। বিপিনের যখন ঘুম ভাঙল, তখন সে ওই পাথরের কাছে কয়েকটা বিছে ঘুরতে দেখল। বিপিন ভয় পেয়ে গেল। এই বাবা, কত বিছে! বিপিনের বন্ধু নন্দন ওই পাথরটাকে নাড়া দিতে সেখান থেকে আরো অনেকগুলো বিছে বেরিয়ে এলো। কি হয়েছে, তুই এত কাঁদছিস কেন? এই দেখো, এখানে কতগুলো বিছে আছে। হ্যাঁ রয়েছে, কিন্তু তাতে তোর কি? আমি এই পাথরে নিজের মাথা রেখে ঘুমোচ্ছিলাম, তাহলে নিশ্চয় কয়েকটা বিছে আমার কানে ঢুকে পড়েছে। তুই একদম চিন্তা করিস না, চল আমরা বরং ডাক্তারের কাছে যাই। নন্দন বিপিনকে গ্রামের হাসপাতালে নিয়ে গেল, আর সেখানে ডাক্তার নন্দনের কানে টর্চ দিয়ে দেখতে লাগলেন। ডাক্তার বাবু, অনেকগুলোই বিছে আছে না কানের মধ্যে? না, কানের মধ্যে তো একটাও বিছে নেই। না, ওগুলো ভেতরেই আছে। বিপিন ডাক্তার বাবুর কথা বিশ্বাস করল না, আর বিপিন কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এলো। সে তার মা বাবাকে সব কথা বলল। বিপিন, তুমি চিন্তা করো না, আমরা গ্রামের সমস্ত বৈদ্যকে ডেকে তোমার চিকিৎসা করাবো। যত দিন যাচ্ছিল, বিপিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। বেশ কয়েকজন বৈদ্য এলেন, কিন্তু কারোর কাছেই বিপিনের অসুস্থতার কোনো চিকিৎসা ছিল না। বিপিনের মা বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন দূরের একটি গ্রামে বসবাসকারী এক বৈদ্য বিপিনদের বাড়িতে এলো। অনেক বৈদ্যকেই দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি, আর এখন তো ধীরে ধীরে বিপিন রোগা হয়ে যাচ্ছে, আর ও তো খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছে। আমি বিপিনের সাথে দেখা করতে চাই। বৈদ্যমশাই বিপিনের সঙ্গে দেখা করলেন, আর বিপিন ওনাকে সব ঘটনা বলল, যে কিভাবে বিছে তার কানে ঢুকে গিয়েছিল। ডাক্তার বাবু তোমায় কি বললেন? উনি বলেছিলেন যে কানের মধ্যে একটাও বিছে নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওরা ভেতরে আছে। তাহলে এই ব্যাপার, আমার কাছে এর চিকিৎসা আছে। তোমাকে কালকে আমার বাড়িতে একা আসতে হবে, আর আমি কান থেকে সব বিছে বের করে দেব। বৈদ্যমশায়ের কথা শুনে বিপিন খুব খুশি হল, আর ওর মা বাবাও। বৈদ্যমশাই সেখান থেকে চলে গেলেন, আর রাস্তা থেকে উনি বেশ কয়েকটা বিছে একটি পাত্রে ভরে নিলেন। পরের দিন বিপিন বৈদ্যমশায়ের কুটিরে পৌঁছল। বৈদ্যমশাই বিপিনকে একটা জায়গায় বসাল, আর ওর চোখে একটা কাপড় বেঁধে দিল, আর তারপর উনি একটা জ্বলন্ত মশাল ওর কানের কাছে ধরলেন। একদম নড়বে না বিপিন, এবার তোমার কান থেকে সমস্ত বিছে বের হয়ে আসবে। আর তারপর উনি ওই পাত্রটাকে নিজের হাতে নিলেন, আর বিপিনের চোখের বাঁধন খুলে দিলেন। হ্যাঁ, কানের মধ্যে এতগুলো বিছে ছিল। হ্যাঁ, এবার সব বিছে বেরিয়ে গেছে।
এবার তোমার আর কোনো অসুবিধে হবে না। ধন্যবাদ বৈদ্যমশাই, আমি এখন ঠিক হয়ে গেছি। এরপর বৈদ্যমশাই বিপিনকে নিয়ে তার বাড়িতে এলেন, আর বিপিনের বাবা বৈদ্যমশাইকে কিছু টাকা দিলেন, আর এরপর বিপিন ভয় থেকে মুক্তি পেল। সে পেট ভর্তি করে খাবার খেল, আর কিছুদিনের মধ্যেই সে আগের মতোই সুস্থ এবং প্রাণবন্ত বিপিন হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সবথেকে বড় অসুখ হল ভয়। যদি বিপিনের মনে তার কানের মধ্যে বিছে থাকার ভয় না থাকত, তাহলে সে একদম সুস্থ থাকত। সিমলার একটা গ্রামে একটা ছেলে থাকত, সূর্য। সূর্যের বাবার চায়ের দোকান ছিল। ও সকালবেলায় ওনার সাহায্য করত, আর তারপর স্কুলে যেত। স্কুলে সূর্যের সাথে কেউ কথা বলতো না, কারণ ও চাওয়ালার ছেলে ছিল। ও সবার সাথে কথা বলার চেষ্টা করত, বন্ধুদের গ্রুপে সামিল হতে চাইত, কিন্তু কেউ তার সাথে কথা বলতো না। আর যদিও কথা বলার চেষ্টাও করত, তখন সবাই ওর নামে ঠাট্টা করত। এই, তোরা আমার সাথে কেউ ভিডিও গেম খেলবি? হ্যাঁ, আমি খেলবো। এই, আমি চা বানানোর জন্য বলছি না, গেম খেলার জন্য ডাকছি, বুঝলি? যাই এখান থেকে। সূর্যের মন খুব খারাপ হয়ে যায়। ও বাড়ি গিয়েই মুখ ফুলিয়ে বসে থাকত। সূর্যের বাবা এটা দেখেন আর ওর জন্য খাবার নিয়ে আসেন। আরে, কি হয়েছে সূর্য, এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই নে, খাবারটা খেয়ে নে, তোর ভালো লাগবে, নে। বাবা, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? এতগুলো কাজের মধ্যে থেকে তুমি এই কাজটাই পেলে? আরে, চা বানানোটা অন্যায় তো নয়। আরে, সকালবেলা উঠে সবাই চায়ের কথাই বলে, বুঝলি? না, আমার বন্ধুরা এটা নিয়ে ইয়ারকি করে, আমায় ওদের সাথে খেলতেও দেয় না। আচ্ছা, তুমি বলো কোন খেলাটা খেলবে, এক্ষুনি খেলি চলো। তোমার সাথে না, আমি বন্ধুদের সাথে খেলবো। এইটুকু বলে ও ওখান থেকে চলে যায়, খাবার না খেয়েই। সূর্যের বাবা এটা দেখে খুব খারাপ পায় যে ওনার কারণে সূর্যের বন্ধুরা ওর সাথে খেলা করে না। পরের দিন তার বাবা চা বানানোর সাথে সাথে অন্য কাজও খুঁজতে শুরু করে, আর সূর্যের স্কুলে বাচ্চাদেরকে বাইরে ট্রেকে নিয়ে যাওয়ার কথা চলছিল। কয়েকদিন পরে তোমাদের সবাইকে একটা জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হবে, তোমরা সবাই তৈরি থেকো। সব বাচ্চারা খুশি হয়ে যায়। সূর্য বাড়ি ফেরে আর এই কথাটা তার বাবাকে বলে। বাবা, আমাকে স্কুলের তরফ থেকে জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জরুরি জিনিস প্যাক করে দিয়ে দাও। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তোমার জিনিসপত্রের মধ্যে একটা ছোট গামলা নিয়ে যাও, জানো, যদি ওখানে রান্না করতে হয় তাহলে কাজে লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি, আমি আমি নতুন কাজ খুঁজছি, তোমাকে আর বন্ধুদের সামনে লজ্জিত হতে হবে না, বুঝতে পেরেছো? ওরা তোমার সাথে ভালো করে কথা বলবে, দেখো। সত্যি বাবা? হ্যাঁ। সূর্য হাসি খুশি ভাবে বাবাকে আলিঙ্গন করে। কিছুদিন পর জঙ্গল ট্রিপে যাওয়ার দিন চলে এলো। সব বাচ্চারা ওই জঙ্গলে পৌঁছে যাওয়ার পর ট্রেকিং শুরু করে দেয়। আমি তোমাদেরকে চারজন করে গ্রুপে ভাগ করে দেব, যার মধ্যে একজন লিডারও থাকবে। আমরা সবাই একসাথে থাকবো আর নিজেদের কাজ করব। সবাই নিজেদের লিডারের কথা মানবে, বুঝতে পেরেছো? সবাই নিজেদের ব্যাগ নিয়ে ট্রেকিং শুরু করে। আরে, কাকে লিডার বানিয়ে দিল, ও তো চা বানানো ছাড়া কিছুই পারে না, দূর। সবাই হাসতে শুরু করে। সূর্যের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর আয়ান ক্লান্ত হয়ে পড়ে। ঠিক আছে, আমরা এখানে একটু আরাম করি, একটু আর কিছু খাবার দাবার খেয়েও নি। বাকি সবাইও মেনে যায় আর বসে পড়ে। না, আমরা থামতে পারবো না, যদি বসে পড়ি তাহলে লেট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অন্ধকার হতে চলেছে। এই দেখো, লিডার হয়ে গেছে বলে আমাদেরকে হুকুম দিচ্ছে। হ্যাঁ, না, আমরা কোথাও যাবো না, তুই যেতে চাইলে তুই একা যা, আমরা আমাদের খাবারটা খাওয়ার পরেই ট্রেকিং শুরু করব, তুই যা তো। সূর্যের বারণ করা সত্ত্বেও ওরা সবাই ওখানেই থেমে যায়। লিডার হওয়ার দরুন সূর্যও তাদেরকে ছেড়ে যায় না, ওখানেই থেমে যায় ওদের সাথেই। কিছুক্ষণ পর টিচার আর বাকি বাচ্চারা এগিয়ে যায়, আর ওরা সবাই পেছনে থেকে যায়। ওরা আরাম করে খাবার খাওয়ার পর আবার তাদের ট্রেকিং শুরু করে দেয়।
কিন্তু খুব শীঘ্রই সূর্যাস্ত হয়ে যায় আর অন্ধকার হয়ে যায়। আরে অন্ধকার হয়ে গেল এখন দেখছি, এখন তো রাস্তাও খুঁজে পাচ্ছি না। বাকি বাচ্চারাও ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এরকম একটা মোড় আসে যেখান থেকে রাস্তা জানাটা মুশকিল হয়ে যায় আর ওদেরকে ওখানেই দাঁড়াতে হয়। এখন তো আমিও রাস্তা জানি না, আমার মনে হয় আমাদেরকে চিৎকার করা উচিত। সঙ্গে সঙ্গেই চারজন মিলে টিচার আর ক্লাসের অন্য বাচ্চাদেরকে ডাক দেয়, কিন্তু কিছুই হয় না। টিচার, টিচার, আরে কেউ শুনতে পাচ্ছো? আমরা হারিয়ে গেছি, কেউ আছে? সবাই চিৎকার করে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি, আমরা আগের রাস্তাও জানি না, তাহলে এখানেই দাঁড়িয়ে যাই। হতে পারে যদি এগিয়ে যাই তাহলে আমরা রাস্তাই ভুলে যাব। না, আমাদের চেষ্টা করতেই হবে, হয়তো আমরা ওখানে পৌঁছে যেতে পারি। অনেক রাত হয়ে গেছে তো, জানোয়ারেরও ভয় আছে, আর টিচার আমাদেরকে খুঁজতে খুঁজতে চলেই আসবে নিশ্চয়ই। আমাদের এখানেই দাঁড়ানো উচিত। সবার এটাই ঠিক মনে হয় আর ওরা ওখানেই বসে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, আর ওদের কাছে বাঁচা খাবারও খুব কম ছিল। এখন তো আমাদের কাছে আর খাবার মতন একটুও খাবার নেই দেখছি, আর জলও শেষ। সেই জন্য আমি বলছি আমাদের চলে যাওয়া উচিত। আরে কিন্তু যাবো কোথায়? আমরা তো রাস্তাও জানি না, আমার তো খুব ভয় করছে, জন্তু জানোয়ার চলে এলে কি করব আমরা? আমার খুব শীত করছে। হ্যাঁ আমারও, আমি আগুন জ্বালাচ্ছি। আর সবাই মিলে আগুন জ্বালায়। কিছুক্ষণ হওয়ার পর আগুন কম হতে শুরু করে। এবার কি করব, এত ঠান্ডায় আগুন নিভে যাচ্ছে, আগুন যদি না জ্বলে তাহলে আমরা ঠান্ডাতেই মরে যাব। সূর্য কিছু একটা ভাবে আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে বাসন আর চা পাতা আছে ব্যাগে, ওটা আগুন বুঝে যাওয়ার পরেও গরম থাকবে, আমাদেরকেও গরম রাখবে। তা সূর্য সঙ্গে সঙ্গে বাসন বার করে আর সবাই ওকে নিজের জলের বোতল দেয়, কিন্তু তা সত্ত্বেও জল কম ছিল। ওখানে পাশে একটু বরফ পড়েছিল, ওরা বরফ তুলে নেয়। যখনই কালো চা তৈরি হয় আগুন নিভে যায়। কালো চা সবার ভালো লাগে, সেটা খাওয়ার পর সবাই প্রশংসাও করে, কিন্তু আয়ন চুপচাপ চাই খায়। কিছুক্ষণ পর তারা পাতা নড়ার আওয়াজ পায়, সবাই ভয় পেয়ে ওঠে আর গাছের দিকে তাকায়। তখন ওদের টিচারকে ওরা দেখতে পায়। সবাই শান্তির শ্বাস নেয়। ক্যাম্পে পৌঁছানোর পর যখন টিচার তাদের প্রশংসা করে তখন আয়ন বলে যে ওরা সুরক্ষিত হয়েছে শুধু সূর্যের কারণে। আয়নের মুখে এইটুকু শুনে সূর্য খুব খুশি হয়। সূর্যের বুদ্ধিমত্তার কাহিনী শুনে সবাই সূর্যর সাথে বন্ধুত্ব করে। যদি সূর্য চা বানাতে না জানতো তাহলে হয়তো ওরা সবাই তার সাথে বন্ধুত্ব করত না। আজ প্রথমবার সে চাওয়ালা হওয়ার দরুন গর্বিত মনে করছিল। পরের দিন ও হাসি খুশি নিজের বাবার কাছে যায় আর ওনাকে এই সমস্ত ঘটনা বলে। আরে তো খুব ভালো কথা, তাহলে একটা সুখবর আমার কাছেও আছে, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। সূর্য এটা শুনে অবাক আর উদাস হয়ে যায়। না বাবা, কাজ পাল্টানোর কোনো দরকার নেই, তুমি যাই কাজ করো সেটাই অনেক ভালো, আর কোনো কাজ ছোট বা বড় হয় না, এটা আমি বুঝতে পেরে গেছি। সূর্যের বাবা এটা শুনে খুশি হয়ে যান আর পরের দিন থেকেই ও হাসি খুশি নিজের বাবার দোকানে সাহায্য করতে শুরু করে। আর যখনই ও স্কুলে পৌঁছায় সবাই ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলতে শুরু করে, আর এখন ওরা সবাই সূর্যের সাথে খেলাধুলোও করে।